অপার সৌন্দর্যের বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক প্রতিকৃতি অবিরত যেন আহ্বান জানাচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গঠনে কাজ করে যেতে। সে আহ্বানে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলেছে ডিজিটাল বরিশাল বিনির্মাণ। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা বরিশালে স্বাগতম। বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1797 সালে প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার ভেনিস বলা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে যাচ্ছেন তাদের স্মার্টফোন নিয়ে। কৃষানির বাড়ির আঙিনায় সবজি চাষ কিংবা কৃষকের ফসলের মাঠে তাৎক্ষণিক সমস্যাগুলো কৃষি অ্যাপসের মাধ্যমে সমাধান করে দিচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের নিবেদিত প্রাণ কর্মীরা। এখন আর আমাদের মৎস্য অফিসে যাওয়া লাগে না, এখন আমরা বিস্তারিত সব মাছের কোনো সমস্যা হইলে মোবাইলের সাহায্যে আমরা বিস্তারিত সবই জানতে পারি। শেখ হাসিনা বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। বরিশাল সমস্যা ও সম্ভাবনা বা বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট এমন একটি ফেসবুক গ্রুপ যেখানে বরিশাল সম্পর্কিত যে কোনো সমস্যা উপস্থাপন করা যায়। আমরা বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এবং অন্যান্য ব্যক্তি মানুষের উদ্যোগে এই সমস্যাগুলি সমাধান করতে দেখি। আমরা দেখি যে কেউ সেবা এখানে দেন, কেউ গ্রহণ করেন, কেউ বা জনস্বার্থে এই সমস্যাটি সম্প্রসারিত করেন সমাধানের জন্য। আমাদের এই সমস্যার সমাধান প্রক্রিয়া বিভিন্ন স্বীকৃতি পাচ্ছে এবং অন্যান্য জেলায় সম্প্রসারিত হচ্ছে। এটা সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া, তা আমরা আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটা পর্যবেক্ষণের পরে অবশ্যই সারা দেশে কীভাবে ছড়ানো যায় সেটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ্য, ইতিমধ্যেই বরিশাল জেলা প্রশাসন বরিশালকে বাল্য বিয়ে মুক্ত জেলা ঘোষণা করেছে। ফেসবুক গ্রুপটি সহায়ক হিসেবে ভূমিকা রাখছে এখানেও। সুবীর সাহা নামে এক ব্যবহারকারী তার আত্মীয়ের মাধ্যমে খবর পেলেন বাকেরগঞ্জ উপজেলার এক প্রত্যন্ত অঞ্চলে খুবই গোপনে একটি বাল্য বিয়ে হতে যাচ্ছে। বরিশাল ফেসবুক গ্রুপটিতে তিনি পোস্ট করে দিলেন ঠিকানা উল্লেখ করে। জেলা প্রশাসন জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। ছুটে গেলেন তারা, বিয়ে সম্পন্ন হওয়ার ঠিক আগ মুহূর্তে পৌঁছেও গেলেন এবং বন্ধ করলেন বিয়েটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগের ফলে আমরা বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে মাল্টিমিডিয়ায় ক্লাস করতে পারছি এবং এর ফলে আমরা একটি পড়া খুব সহজেই বুঝতে পারি এবং দীর্ঘদিন যাবৎ মনে রাখতে পারি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। ডিজিটালাইজড ব্যবস্থাপনায় পিছিয়ে নেই প্রশাসনিক দপ্তরসমূহ। জেলা প্রশাসন বরিশালে চালু হয়েছে ইলেকট্রনিক্স হাজিরা ব্যবস্থা। কাগজে খাতায় স্বাক্ষরের দিনকে পিছনে ফেলে উৎসব মুখরতায় ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। মাননীয় প্রধানমন্ত্রীর A2I প্রকল্পের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ চলছে নিয়মিত। গ্রাফিক ডিজাইনের উপরে আমরা ট্রেনিং নিতে এসে যে আমরা ভালো করে কাজ শিখে যেন ইউনিয়ন পরিষদে কাজের পরও বাড়তি বাসায় বসে কাজ করে ইনকাম বাড়াইতে পারি, বাড়াই যেন আমরা আমি এবং আমার ফ্যামিলি যেন ভালো থাকতে পারি। উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই ডিজিটাল সেবা প্রতিটি স্তরে নিশ্চিত করতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলেছে দেশ। এ অনন্ত যাত্রায় ধাবিত ডিজিটাল বরিশাল। ডিজিটাল বরিশাল।